আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, যদিও আজকে তোমাদের শিডিউলে ছিল, গতদিন বলে দেওয়া হয়েছিলো 8:30টায়, আর আজকে যে রুটিনটা তোমরা পেয়েছো এটা আগামী দিন থেকে কার্যকর করা হবে। আগামী দিন থেকে কার্যকর করা হবে দেখি কে কে আছে। অরণি, সুপ্রিয়, ফারিন, আশরাফ ইসলামকে একটু লিখে পাঠাও, কৃপা স্যার। এইটা 8-এর ক্লাস নাই? হ্যাঁ, 8-এর ক্লাস। তাহমিদা আছে, মুনিয়া আছে, তারপরে সামিয়া আক্তার, এখন শুধু 8-এর ক্লাস হবে, 8-এর স্টুডেন্টরা থাকবা, বাকিরা তোমরা আর কেউ থাকবে না, শুধুমাত্র 8-এর ক্লাসের জন্য ক্লাস হচ্ছে। হ্যাঁ, 8-এর ক্লাস চলছে এখন, শুধুমাত্র 8-এর স্টুডেন্টরা উপস্থিত থাকবে। দেখো, আমাদের ক্লাস শুরু হবে কিন্তু ঠিক 8:30 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যারা লাইনে আসো লাইনে থাকো নিজেরা।
দেখো, আজকে আমরা দেখো, সবাই খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করো। গতদিন আমরা 13 নম্বরের অঙ্ক পর্যন্ত করছি, আজকে 14 থেকে শুরু করব। 6.2-এর কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। এখন ভগ্নাংশ কাকে বলে? যার উপরে লব থাকবে আর নিচে হর থাকবে, যার উপরে লব আর নিচে হর থাকবে তাকে ভগ্নাংশ বলা হয়। যেমন আসলে ধরো, এই যে উপরে 2 আর নিচে 3, এটা কিন্তু একটা ভগ্নাংশ। এই উপরটাকে আমরা কি বলবো? লব। এই উপরটাকে আমরা কি বলবো? লব বলবো। আর দেখো, এই নিচেরটাকে হর বলবো, এই নিচেরটাকে আমরা হর বলবো। দেখো, এই উপরটাকে আমরা লব বলবো আর নিচেরটাকে হর বলবো। কোনো ভগ্নাংশের লবের সাথে, লব মানে কি, উপরেরটার সাথে 5 যোগ করলে পুরো ভগ্নাংশটার মান 2 হয়, আর হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, তবে ভগ্নাংশটি নির্ণয় করো। তখন আমাদের কি করতে হবে? লিখতে হবে, মনে করি মনে করি ভগ্নাংশটির ভগ্নাংশটির লব এক্স এবং ভগ্নাংশটির হর ওয়াই। মনে করি ভগ্নাংশটির লব এক্স আর ভগ্নাংশটির হর ওয়াই, কারণ তোমাদের জানতে হবে প্রথমে লব, লব উপরে থাকে হর নিচে থাকে, কোনো একটা ভগ্নাংশের লব উপরে থাকে আর হর নিচে থাকে। মনে করি ভগ্নাংশটির লব এক্স, হর ওয়াই, যে কোনো একটা ধরলে হবে। লব তুমি এখানে হর এক্স ধরতে পারো, লব ওয়াই ধরতে পারো, একটা ধরলে হবে। অতএব ভগ্নাংশটি ভগ্নাংশটি কত হবে? লবের ভগ্নাংশটি লব উপরে হবে আর নিচে হর হবে। এটা আসলে আমাদের প্রথম প্রাথমিক ধারণা। এখানে বলে দিচ্ছে কোনো একটা ভগ্নাংশ, কোনো ভগ্নাংশ বলে দিচ্ছে। যখন কোনো একটা ভগ্নাংশ বলবে, তখন আমরা লিখবো, মনে করি ভগ্নাংশটির লব, ভগ্নাংশটির লব আসলে এক্স আর ভগ্নাংশটির হর হলো ওয়াই। লব এক্স আর হর ওয়াই, অতএব ভগ্নাংশটি সমান, ভগ্নাংশটির লব উপরে যাবে, অর্থাৎ লব এক্স উপরে আর হর নিচে। প্রথম শর্ত অনুসারে, প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে দেখো, প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ততে কি বলছে? ভগ্নাংশটি লবের সাথে 5 যোগ করলে, শুধুমাত্র লবের সাথে 5 যোগ করতে বলছে। লবের সাথে
পাঁচ যোগ লবস হলো এক্স, এক্সের সাথে যদি পাঁচ যোগ করি আর হর, হর নিচে ওয়াই থেকে যাবে, কারণ এখানে আমার দেখো লবের সাথে পাঁচ যোগ করলে ভগ্নাংশ পুরো ভগ্নাংশটাই যে এক্স বাই ওয়াই, কিন্তু যোগ করতে বলছে লবের সাথে, লবের সাথে পাঁচ যোগ করতে বলছে তাই যোগ করছে। যোগ করলে এর মানটা কত হবে? টু। তাহলে মান টু মান কি? সমান সমান টু, সমান টু। আমি আবার বলছি ভগ্নাংশটা এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। এখন বলছে লবের সাথে পাঁচ যোগ করলে, লব লবের সাথে পাঁচ যোগ করছে, যোগ করলে যোগফলটা হয়ে গেছে কত, কত হবে? টু হবে। এখানে বলেই দিয়েছে টু হবে, বা দেখো এই টুর নিচে একটা ওয়ান আছে, এই নিচের ওয়ান দিয়ে এই উপরেরটাকে গুণ করতে হবে, নিচের ওয়ান দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে এক্স প্লাস ফাইভ, আর এই নিচের টু দিয়ে এই সরি উপরের টু দিয়ে নিচের ওয়াইটাকে গুণ করতে হবে, এই উপরের টু দিয়ে নিচের ওয়াইটাকে গুণ করলে টু ওয়াই, অতএব এক্স এই প্লাস টু ওয়াইটা এই পেশে আসলে মাইনাস টু ওয়াই, আর এই প্লাস ফাইভটা এই পেশে আসলে মাইনাস ফাইভ ওয়াই। এটাকে তুমি এক নম্বর সমীকরণ দিতে পারো। আমি আবার বলছি প্রথম শর্ত অনুসারে, এটা হলো প্রথম শর্ত, প্রথম শর্ত বলেই দিয়েছে ভগ্নাংশের, ভগ্নাংশ মানে কি এক্স বাই ওয়াই, এই যে ভগ্নাংশটা এক্স বাই ওয়াই, এই ভগ্নাংশের সাথে, সাথে মানে কি যোগ, কত যোগ করতে বলছে? পাঁচ যোগ করতে বলছে। ভগ্নাংশের লবের সাথে, লব মানে কি উপরটার সাথে পাঁচ যোগ করলে এর মান টু হবে, টু নিচে মনে মনে একটা ওয়ান আছে, এই নিচের ওয়ান দিয়ে এই উপরেরটাকে গুণ করতে হবে, আবার উপরের টু দিয়ে এই নিচের ওয়াইকে গুণ করতে হবে, উপরের টু দিয়ে নিচের ওয়াইকে গুণ করলে টু ওয়াই। দেখো এই এক্সটা যে এই প্লাস টু ওয়াইটা এপেশে আসলে মাইনাস টু ওয়াই, আর প্লাস ফাইভটা এপেশে আসলে মাইনাস ফাইভ। এটা ছিল আমাদের প্রথম শর্ত, এটা আমাদের প্রথম শর্ত। এখন দ্বিতীয় শর্তটা আমরা কী করা যায়, আবার বলছে এই যে দেখো আবার বলে দিছে, আবারের পরে আসলো দ্বিতীয় শর্ত, আবার তাহলে দেখো দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তটা কী বলছে দেখো, হর থেকে আগে ভগ্নাংশটা লিখে ফেলি এক্স বাই ওয়াই, ভগ্নাংশটা কী ছিল? এই যে দেখো ভগ্নাংশটা ছিল এক্স বাই ওয়াই। এখন বলছে আবার হর থেকে এক বিয়োগ করলে, পুরো হরটা থেকে, হর থেকে এক বিয়োগ করলে, হর হর হলো ওয়াই, ওয়াই থেকে হর থেকে এক বিয়োগ করলে, হর থেকে এক বিয়োগ করে দেবো, বিয়োগ করলে এর মানটা কত হবে? এক হবে। হর থেকে যদি হর মানে কি নিচেরটা, নিচেরটা থেকে আমি হর মানুষ হলো নিচেরটা, নিচেরটা থেকে যদি এক বিয়োগ করে দিই তাহলে এর মানটা কত আসে? এক আসে, এক আসে। এখন এটাকে কী করা যায়, এই ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে, এই ওয়ানকে উপরে এক্স দিয়ে গুণ করলে এক্স সমান, এই উপরে ওয়ান দিয়ে নিচের ওয়াই মাইনাস ওয়ানকে গুণ করলে ওয়াই মাইনাস ওয়ানই হবে, এই এক্স এই যে এই প্লাস ওয়াইটা, এই প্লাস ওয়াইটা এই পেশে আসলে মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস ওয়ানটা রয়ে যায়। এটা আসলে আমাদের দুই নং সমীকরণ। তাহলে আবার একটু মনোযোগ দিয়ে দেখো, আমি প্রথম থেকে তোমাদেরকে বলে আসবো, তোমরা কেউ কারোর সাথে কথা বলবে না, জেনে দিন জিদান, দুষ্টুমি করা যাবে না। আমি দেখতেছি অনেকে কমেন্ট লিখতেছে, আমি এটা পছন্দ করতেছি না, কারণ সবচেয়ে ভালো হবে যদি তোমরা কমেন্ট না লেখে, যদি বুঝতে না পারো আমাকে বলো, দরকার আমি আবার বোঝাবো অঙ্কটা লিখে, কিন্তু দয়া করে
আমাদের এত কষ্ট একটাই কারণ, এই রাত 8:30টার সময় ক্লাস নেওয়ার একটাই কারণ, যে যদি আমাদের একটু চেষ্টায় তোমাদের মনোযোগে যদি তোমাদের পড়াটা একটু যদি বেগবান করা যায় তাহলে এটাই আমাদের সার্থকতা। কিন্তু আমরা চেষ্টা করব, তোমরা যদি সহযোগিতা না করো তাহলে হবে না, মনোযোগ দিতে হবে। হ্যাঁ, একটু আবার বোঝান, আমি বলবো। কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে প্রথমেই শুরুতে আমাদের কী করতে হবে, মনে করি আচ্ছা কোনো একটা ভগ্নাংশ, দেখো এই যে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের এটা যদি ভগ্নাংশ হয় তাহলে এটা এই উপরটাকে আমি লব বলবো আর নিচেরটাকে আমি হর বলবো। কোনোটা ভগ্নাংশের উপরটা হবে লব আর নিচেরটা হবে হর, কোনোটা ভগ্নাংশের উপরটাকে লব বলবো আর নিচেরটাকে হর বলবো। তাহলে মনে করি ভগ্নাংশটি লব এক্স আর হর ওয়াই, কারণ এখানে ভগ্নাংশ বলে দিচ্ছে। অবশ্যই ভগ্নাংশ বললে ভগ্নাংশে একটা লব থাকবে একটা হর থাকবে, মনে করি ভগ্নাংশটি লব এক্স এবং হর ওয়াই। দেখো ভগ্নাংশটি লব এক্স এবং ভগ্নাংশটি হর ওয়াই, অতএব ভগ্নাংশটি লব উপরে যাবে তাই এক্স উপরে, আর হর নিচে যাবে তাই হর নিচে। একটা এইটার আমাদের প্রশ্নের সাথে এটার বেসিকের কোনো সমস্যা বোঝার কোনো কিছুই নাই। এখানে ভগ্নাংশ বলছে, আর তোমরা জানো ভগ্নাংশের দুইটা অংশ থাকে, উপরের অংশ অর্থাৎ উপরের অংশটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর। তাহলে লবটাকে আমরা এক্স ধরে নিছি, হরটাকে আমরা ওয়াই ধরে নিছি, অর্থাৎ ভগ্নাংশটা কী হবে যে লব বাই হর, লব কত এক্স বাই হর হলো ওয়াই। এখন প্রথম শর্ততে কী বলছে, ভগ্নাংশের এই যে ভগ্নাংশটা, ভগ্নাংশ মানে কি উপরে এক্স নিচে ওয়াই, এই যে উপরে এক্স নিচে ওয়াই লেখার পরে বলছে লবের সাথে 5 যোগ করলে, তাহলে লব কত, লব কোনটা এখানে এক্স, এই লবের সাথে 5 যোগ করে দেবো, লবের সাথে 5 যোগ করে দিছি কিন্তু হরের কথা কিছু বলি নেই। তাহলে লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, এর মান 2 মানে কি সমান 2, এই 2 নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে নিচের 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে কী হবে এক্স প্লাস 5, নিচের 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে উপরে যা আছে তাই সমান, এই নিচের ওয়াই দিয়ে উপরের 2কে গুণ করলে 2র সাথে ওয়াই গুণ করলে 2y, এই এক্স এ যে এই প্লাস 2y এই পেশে আসলে মাইনাস 2y, আর এই প্লাস 5 এই পেশে গেলে মাইনাস 5। এটাকে আর কিছু করানো যায় না তাই এটাকে 2 নম্বর প্রথম লাইন লিখে রাখলাম। আবার এই যে দেখো আবার মানে কি এখানে দ্বিতীয় শর্ত শুরু হয়ে গেছে, আবার মানে দ্বিতীয় শর্ত হর থেকে, তাহলে আগে ভগ্নাংশটা লিখে নাও, উপরে বসবে লব আর নিচে বসবে হর, তাহলে লব কত ধরছি এক্স আর হর কত ধরছি ওয়াই। এখন বলছে হর থেকে 1 বিয়োগ করলে, হর মানে ওয়াই, ওয়াই থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, হর থেকে 1 বিয়োগ করলে এর মান মানে কি সমান 1। হর থেকে 1 বিয়োগ করতে বলছে তাই হর থেকে 1 বিয়োগ করলে এর মান মানে সমান চিহ্ন কত হবে 1, এই 1 এর নিচে একটা 1 আছে, নিচের 1 দিয়ে উপরে x কে গুণ করলে x, আর নিচে উপরে 1 দিয়ে নিচের এই y মাইনাস 1 কে গুণ করে, এই নিচেরটা দিয়ে এই উপরে 1 কে গুণ করলে এই y মাইনাস 1ই হয়ে যাবে x, এই প্লাস ওয়াইটা এই পেশে আসলে মাইনাস ওয়াই সমান এই মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানের জায়গায় রয়ে যাবে, এই এক্সটা যে প্লাস ওয়াইটা এই পেশে আসলে মাইনাস ওয়াই আর মাইনাস ওয়ানটা রয়ে যাবে। তাহলে এইটা আসলে 1 নং সমীকরণ আর এটা আসলে 2 নং সমীকরণ।
এখন তোমরা চিন্তা করতে পারো যে এখানে প্লাস এক্স আছে, এখানে প্লাস এক্স আছে, একই চিহ্ন, এখানে প্লাস এক্স, এখানে প্লাস এক্স। এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারি, আবার অপনয়ন পদ্ধতিতেও এটাকে সমাধান করতে পারি। তাহলে এটা আসলে প্লাস এক্স, এটাও প্লাস এক্স। তাহলে অবশ্যই এক আর দুই নং সমীকরণ থেকে প্রতিস্থাপন পদ্ধতিতেও এক্সের মান বের করে বা ওয়াই মান বের করা যায়, আবার অপনয়ন পদ্ধতিতেও বের করা যায়। তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো, কিন্তু আমি সহজ করে ফেলবো। এখানে প্লাস এক্স আছে, এখানে প্লাস এক্স আছে, তাহলে দুটি একই চিহ্ন বিশিষ্ট একই জিনিস, প্লাস এক্স, যা এটিও প্লাস এক্স। তাই তাহলে এই দুটিকে বিয়োগ করলে হয়ে যাবে, দুইটা সমীকরণকে বিয়োগ করলে এক্সটা বাদ হয়ে যাবে, প্লাস এক্স, আর বিয়োগ করলে মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এই এক আর দুই নং সমীকরণ বিয়োগ করে দেব, এক আর দুই নং সমীকরণ বিয়োগ করে দাও। লেখো এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করে, এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে, এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে। তাহলে এক নং সমীকরণ দেখো, এক নং সমীকরণটা কী ছিল, এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফাইভ, আর দুই নং সমীকরণটা ছিল এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান। এটা ছিল উপরের লাইনটা ছিল এক নং সমীকরণ, এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফাইভ। তোমরা দেখে দেখে লিখে ফেলো এক নং সমীকরণটা, আর দুই নং সমীকরণটা এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান দেখে দেখে লিখে ফেলো। এখন এখানে বলে দিচ্ছি বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এখানে যে চিহ্ন আছে তার উল্টা চিহ্ন হবে, এই প্লাস এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, এই মাইনাস ওয়ান ওয়াইটা হয়ে যাবে প্লাস ওয়াই, এই মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান, এই প্লাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স, এই প্লাস মাইনাস ওয়াই হয়ে যাবে প্লাস ওয়াই, এই মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান, এই প্লাস এক্স মাইনাস এক্স কাটা, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, মাইনাস টু ওয়াই আর প্লাস ওয়াই। এটাকে এখন মাইনাস ওয়াই ধরা যাবে না, এটাকে নিচেরটাকে প্লাস ওয়াই ধরতে হবে, মাইনাস টু ওয়াই থেকে প্লাস ওয়াই চলে গেলে মাইনাস ওয়াই থেকে, আর প্লাস মাইনাস ফাইভ আর প্লাস ওয়ান হিসাব করলে মাইনাস ফোর হয়। উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ দিলে এখান থেকেও মাইনাসটা বাদ, এখান থেকেও মাইনাসটা বাদ, এই বাম পাশ ডান পাশ থেকে মাইনাস বাদ দিলে ওয়াই মান ফোর হয়, ওয়াই মান ফোর। যে কোনো একটা সমীকরণে, যে কোনো একটা সমীকরণে হয় এক অথবা দুই নং সমীকরণে ওয়াই মান বসাই দেব, এক অথবা দুই নং সমীকরণে ওয়াই মান বসাই দেব। তাহলে আমি আমার ইচ্ছা, আমি এক নংয়ে বসাইতে পারি, দুই নংয়ে বসাইতে পারি, দুই নং সমীকরণে ওয়াই সমান ফোর বসিয়ে দুই নং সমীকরণটা কী লিখে ফেলো, দেখে দেখে লিখে ফেলো। দুই নং সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছিলো মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান, এটা হলো দুই নং সমীকরণ। এক্স রেখে দাও, এই মাইনাস ওয়াই, ওয়াই মানটা ফোর মাইনাস ওয়ান, দেখো এক্স, এই এক্সটা এই যে মাইনাস ওয়ানটা এই যে, এই মাইনাস ফোরটা এপিসিয়াসলি প্লাস ফোর হয়ে যাবে, চার থেকে এক বিয়োগ করলে তিন থাকে, চার থেকে এক বিয়োগ করলে তিন থাকে। তাহলে এটা আসলে পুরো আমাদের অধ্যায়ের মূল হিসাব ছিল, মূল হিসাবটা আসলে আমরা বলি আবার একটু, যে এই যে আসলে এক নং, এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফাইভ, আর এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান, এক নং আর দুই নং। এখন এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতেও তুমি সমাধান করতে পারো, অথবা অপনয়ন পদ্ধতিতেও তুমি সমাধান করতে পারো,
আমি যেহেতু দেখতেছি যে এখানেও প্লাস এক্স, এখানেও প্লাস এক্স, দুটাই প্লাস এক্স, তাহলে আমি যদি বিয়োগ করে দিই তাহলে এই প্লাস এক্স থাকবে না, আর এই প্লাস এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, তাহলে এই এক্সটা বাদ হয়ে যাবে। যা হোক, একই চিহ্ন বিশিষ্ট একই কোনো পদ থাকলে ওদেরকে বিয়োগ করলে যে কোনো একটা চলকের মান বের হয়ে আসবে। তাহলে এক আর দুই নং সমীকরণ বিয়োগ করে দেব, এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে, এক নং সমীকরণটা এই যে প্রথম লাইনটা এক নং দেখে দেখে লিখে দেবা, দ্বিতীয় লাইনটা দুই নং, বিয়োগ করলে প্লাস এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাস ওয়াইটা হয়ে যাবে প্লাস ওয়াই, মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান, প্লাস এক্স মাইনাস এক্স কাটা মাইনাস টু ওয়াই আর প্লাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই সমান এই মাইনাস ফাইভ আর এই মাইনাস ওয়ান। এখন এই মাইনাস ওয়ান না ধরে এটাকে প্লাস ওয়ান ধরতে হবে। তাহলে দেখো আমরা একটু আবার হিসাব করি, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, মাইনাস টু ওয়াই থেকে প্লাস ওয়াই চলে গেলে মাইনাস ওয়াই থেকে সমান প্লাস, মাইনাস ফাইভ থেকে, মাইনাস ফাইভ থেকে যদি প্লাস ওয়ান চলে যায়, মাইনাস ফাইভ থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস ফোর থেকে, ওয়াই পক্ষ থেকে মাইনাসটাকে বাদ দিয়ে দিলে শুধু ওয়াই আর এখানে শুধু ফোর থেকে, এই ওয়াইয়ের মানটাকে আমি এক অথবা দুই নং সমীকরণও বসাইতে পারি। তাহলে দেখো দুই নং সমীকরণে ওয়াই সমান সমান ফোর বসিয়ে, দুই নং সমীকরণটা কী ছিল, এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াইয়ের মান ফোর, এই যে ওয়াইয়ের মান ফোর সমান মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোরটা এই পেছে চলে গেলে প্লাস ফোর হয়ে যাবে, এই মাইনাস ওয়ানটা যে মাইনাস ওয়ান আর প্লাস ফোর মাইন প্লাস থ্রি, মাইনাস ওয়ান আর প্লাস ফোর প্লাস থ্রি। এখন আমাদের কোশ্চেনে বলছে ভগ্নাংশটি নির্ণয় করো, ভগ্নাংশ, অতএব ভগ্নাংশটি ভগ্নাংশ বললে লব উপরে যাবে আর হর নিচে যাবে, লব, লব মানে এক্স, তাহলে এক্সের মানটা উপরে যাবে, লব মানে এক্স, এক্সের মানটা উপরে যাবে, তাহলে এক্সের মান হলো থ্রি, থ্রি উপরে যাবে, আর হর, হর নিচে যাবে, এখানে হর হলো ওয়াই, হর ওয়াই, তাহলে ওয়াইটা নিচে যাবে। এখন হর ওয়াই মানে কি, ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান ফোর, ফোরটা নিচে যাবে, এটাই ছিল আমাদের পুরো অঙ্ক। আমার মনে হয় আমি একটা কথা বারবার তোমাদের কেন বলতেছি, কারণ অনেকে আমার সামনে উপস্থিত নেই, সবাই যাতে বুঝতে পারে জন্য আমি বিলিভ করি যদি কেউ মনোযোগ সহকারে ক্লাসটা দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবে। অতএব ভগ্নাংশটি হলো থ্রি বাই ফোর। দেখি কে কে বুঝতে পারছে, আমাকে একটু রেসপন্স করো, কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো আমাকে লিখো। ইকরাম বুঝতে পারছে, সামি বুঝতে পারছে, মিফতাহুল বুঝতে পারছে, ফাতেমা মারিয়াম বুঝতে পারছে, মাহজামিন বুঝতে পারছো, নিলয়, আশরাফ, তারপরে সামিহা, আর তোমরা যদি কেউ যদি এই অঙ্ক যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই বলবো যে স্যার আমি বুঝিনি, কিন্তু দয়া করে না বুঝে বলবো না যে স্যার বুঝতে পারছে, আমাকে লিখতে হবে। তামিদা বুঝতে পারছে, হাফসা বুঝতে পারছে, আলভি স্যার আমি, আলবি রহমান, আলবি রহমান তোমার নামটা একটু আমাকে বলে দাও তো একটু, ফাহিম বুঝতে পারছে, আনিকা বুঝতে পারছে, যাক মাশাল্লাহ, তারপরে মাইশা বুঝতে পারছে, গুড, মাজামিন বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে অনেক ভালো পারবে, হ্যাঁ জিদান বুঝতে পারছে, নাসরিন খাতুন, নাসরিন খাতুন তোমার নামটা একটু কি আমাকে একটু বলে দাও, হ্যাঁ জেরিন বুঝতে পারছে, নুসরাত,
তাসফিয়াকে বুঝতে পারলাম না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো মোটামুটি, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। যাক, আমি আর সময় নষ্ট করবো না। আমরা দেখো, সান, ও থ্যাংক ইউ সান। এখন আমরা 15 নম্বরের অঙ্কটা তোমরা নিজেরাই এইচডব্লিউ করে, আমি গত দিনে এইচডব্লিউটা চেক করে নিই, আজকে তোমাদের এই ক্লাসটা নেওয়ার পরপর আমি চেক করে আমি কে কে এইচডব্লিউ করছো আমি বলে দেব। 15 নম্বরটা এইচডব্লিউ থাকবে, ঠিক এই নিয়মে 15 নম্বরের অঙ্কটা করবা, 15 এইচডব্লিউ। আর গতদিন যারা, হ্যাঁ থ্যাংক ইউ জিম, তোমাকে ধন্যবাদ, যারা গতদিন এইচডব্লিউ করছো আমি তোমাদের এইচডব্লিউটা চেক করতে পারি না, আজকে চেক করে দেবো। আর এই 14 নম্বর নিয়মে 14 নম্বরটা ফলো করে আমাকে 15 নম্বরের অঙ্কটা এইচডব্লিউ করে দেখাবো। স্যার 12 নং, হ্যাঁ 12 নং করাবো। 12 নংয়ে কী আছে? 12 নং তো, 12 নং তো সোজা অঙ্ক। আচ্ছা শুরু করো, 12 নং নিয়ে তোমাদের অনেক, পারি না তো। আচ্ছা 12 নং এখনই করাবো। প্রশ্নটা পড়ো, তোমরা প্রশ্নটা পড়ো মনোযোগ সহকারে। তোমাদের আজকে যে একটা রুটিন দেয়া হয়েছে সেই তোমরা রুটিন হিসেবে মানে নেটে আসবা। আমি অনেক অনেকেই আমাদের প্রধান, কোচিংয়ের প্রধান ইমরান স্যারকে অনেক গার্ডিয়ানে ফোন দিয়ে বলছে যে স্যার এরা তো সবসময় শুধু নেটেই থাকে, মোবাইল ইউজ করে, তোমরা দয়া করে আমাদের এরকম যাতে অভিযোগ না আসে, সবসময় নেটে থাকবে না, তোমাদের একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়েছে আজকে রুটিন করে, ইমরান স্যার রুটিন করছে, নির্দিষ্ট একটা রুটিন করে দেওয়া হয়েছে, এই রুটিন অনুযায়ী তোমরা এই ক্লাস 8-এর আসলে 12টায় হলো প্রতিদিন 12টায় হয় ইংলিশ অথবা বিজ্ঞান, আর 8:30টায় প্রতিদিন অঙ্ক ক্লাস থাকবে। সবসময় তোমরা লাইনে থাকবে না। লাইনে থেকো, আমি সামনের দিন কোশ্চেনটা তুলে রাখবো যাতে তোমাদের সময়টা নষ্ট না হয়। হ্যাঁ, তোমাদের এই যে যে রুটিনটা করা হয়েছে এই রুটিনটা আসলে আগামী দিন থেকে কার্যকর, আগামী দিন থেকে কার্যকর হবে ইনশাল্লাহ। আগামী দিন, হ্যাঁ আমি আর একটু কারেকশন করে দিই, আগামী দিন কিন্তু 8টায় ক্লাস হবে, আমি ভুলে 8:30টায় বলছি, আগামী দিন 8টায় ক্লাস। দেখো, 2টি সংখ্যার প্রথমটির সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা শুরু করা যাক, খুবই ইজি অঙ্ক, তোমরা বিলিভ করতে পারবে না যে অঙ্কটা মানে এত সহজ কীভাবে হয়, খুবই সহজ অঙ্ক। বসে 2টি সংখ্যা, এখন 2টি সংখ্যা কত এটা তো আর আমরা জানি না, তাহলে একটা সংখ্যাকে এক্স ধরো আর একটা সংখ্যাকে ওয়াই ধরো। এই প্রথম আমি অঙ্ক করার সময় তোমাদেরকে বলছি, অঙ্ক না বুঝে অঙ্ক করবে না কখনোই। 2টি সংখ্যার
দুইটি সংখ্যার, এখন দুইটি সংখ্যা কত কত এটা তো আর আমরা জানি না, তাহলে একটাকে এক্স ধরো আর একটাকে ওয়াই ধরো। দেখো মনে করি দুইটি সংখ্যা যথাক্রমে, বা লেখো যে মনে করি একটি সংখ্যা এক্স এবং, বা লিখতে পারো প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। দুইটি সংখ্যার একটা প্রথম সংখ্যা হবে আর একটা দ্বিতীয় সংখ্যা হবে, প্রথম দেখো মনে করি প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি মনে করি প্রথম সংখ্যাটি আসলে এক্স আর দ্বিতীয় সংখ্যাটি আসলে ওয়াই। দুইটি সংখ্যার মধ্যে অবশ্যই একটা প্রথম সংখ্যা হবে আর একটা দ্বিতীয় সংখ্যা হবে। মনে করি প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। দুইটি সংখ্যার প্রথমটির সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে 59 হয়। দুইটি সংখ্যার প্রথমটির সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে যোগফল 59 হয়। প্রথমটির সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে প্রথমটির সাথে দ্বিতীয়টির প্রশ্নটা কি সঠিক তোলা হয়েছে? দুইটি সংখ্যার প্রথমটির দেখো তো আমার এই কোশ্চেনটা কি তোলা হয়েছে কিনা, সঠিক তোলা হয়েছে কিনা কোশ্চেনটা, আমার কোশ্চেনটাকে সঠিক তোলা হয়েছে কিনা তোমরা একটু বই দেখে বলো তো, আমাকে একটু অ্যান্সার দাও। আমাকে একটু অ্যান্সার দাও যে কোশ্চেনটাকে সঠিক তোলা হয়েছে কিনা। কোশ্চেন ভুল তুলছেন, ভুল কোশ্চেনটাকে আমাকে একটু সঠিক করে বলো তো। প্রথমটি তিন গুণের সাথে প্রথমটি হ্যাঁ প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টি দ্বিগুণ যোগ করলে। গুড, থ্যাংক ইউ। এই জন্য মনে হচ্ছিলো যে কোশ্চেনটা মানে ভুল আছে, প্রথমটি তিন দেখো প্রথমটির কোশ্চেন দেওয়া আছে প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে 59 হয়। আবার দ্বিতীয়টির দ্বিগুণ থেকে প্রথমটির দ্বিগুণ থেকে প্রথমটির দ্বিগুণ থেকে প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাটি নির্ণয় করো, প্রথমটির তিন গুণ হবে। থ্যাংক ইউ, শুরু করো। প্রথম শর্ত অনুসারে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে কী বলছে? প্রথম শর্ত মর্তে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখো এই যে লিখে বলছি প্রথমটি তিন গুণের সাথে, তাহলে বলছে দুইটি সংখ্যার, দুইটি সংখ্যার একটা ছিল এক্স আরটা ছিল ওয়াই। প্রথমটির তিন গুণের সাথে প্রথমটির তিন গুণ, তাহলে প্রথমটি কত লিখছি বলো তো? দেখো প্রথমটি আসলো এক্স, তাহলে প্রথমটি তিন গুণ, প্রথমটি তিন গুণের সাথে প্রথমটি আসলো এক্স। এক্সের তিন গুণ মানে কি? থ্রি এক্স। তোমরা জানো সাথে বললে যোগ হয় আর থেকে বললে বিয়োগ, সাথে বললে যোগ। প্রথমটির তিন গুণ মানে কি? এক্সের তিন গুণ মানে থ্রি এক্স, এর সাথে সাথে বললে যোগ। দ্বিতীয়টির দ্বিগুণ,
দ্বিতীয়টি আসলে ওয়াই, দ্বিতীয়টি হলো ওয়াই, ওয়াইয়ের দ্বিগুণ, ওয়াইয়ের দ্বিগুণ, ওয়াইয়ের দ্বিগুণ মানে কি টু ওয়াই, ওয়াইয়ের দ্বিগুণ যোগ করলে, ওয়াইয়ের দ্বিগুণ যদি যোগ করে এই যোগফলটা হবে 59, যোগ করলে যোগফলটা হবে 59। আমি আবার বলছি প্রথম শর্ত অনুসারে, প্রথম শর্তটা কি বলছে, প্রথমটির তিন গুণের সাথে, প্রথমটির তিন গুণ, প্রথমটি আসলে এক্স, এক্সের তিন গুণ মানে থ্রি এক্স, থ্রি এক্সের সাথে, সাথে বললে যোগ, দ্বিতীয়টির দুই গুণ, দ্বিতীয়টির দুই গুণ, দ্বিতীয়টি কত ছিল ওয়াই, ওয়াইয়ের দ্বিগুণ টু ওয়াই, যোগ করলে কত হয় 59। তাহলে যোগ করলে যোগফল, যোগফল লেখার সময় সমান চিহ্ন ইউজ করতে হয়, যোগফল 59। এভাবে শেষ। এরপরে আবার কি করা যায় দেখো, আবার দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্ত অনুসারে, দ্বিতীয় শর্ত অনুসারে আবার, আবারের পর দ্বিতীয় শর্ত শুরু হয়ে গেছে, প্রথমটির দ্বিগুণ, প্রথমটির দুই গুণ থেকে, প্রথমটির দুই গুণ থেকে, এখন চিন্তা করো প্রথমটির দুই গুণ, প্রথমটি কত ছিল এক্স, এক্সের দ্বিগুণ মানে টু এক্স, প্রথমটির দুই গুণ থেকে, প্রথমটির দুই গুণ মানে কি, প্রথমটি আসলে এক্স, এক্সের দ্বিগুণ মানে টু এক্স, প্রথমটির দ্বিগুণ থেকে, থেকে বললে বিয়োগ হবে, থেকে বললে বিয়োগ, দ্বিতীয়টি, দ্বিতীয়টি মানে কি, দ্বিতীয়টির বিয়োগ করলে, দ্বিতীয়টির, দ্বিতীয়টি আসলে ওয়াই, ওয়াই বিয়োগ করলে নাইন হয়, তাহলে বিয়োগফল লেখার সময় সমান চিহ্ন দিতে হবে, যোগফল অথবা বিয়োগফল লেখার সময় সমান চিহ্ন দিতে হয় নাইন। এটা আসলে আমাদের পুরো অঙ্কটা ছিল। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এটাকে এক নম্বর লাইন লিখতে পারি আর এটাকে দুই নম্বর লাইন লিখতে পারি, অঙ্ক কিন্তু প্রায় শেষের পথে। আমি আবার বলে আসি তোমাদেরকে প্রথম থেকে, আমি আবার বলতেছি দেখো আমরা কি করতে পারি, প্রথম শর্ত অনুসারে, প্রথম শর্তটা কী ছিল, দুটি সংখ্যার, দুটি সংখ্যার প্রথমটাকে আমরা এক্স ধরছি আর দ্বিতীয়টাকে ওয়াই ধরছি, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই, দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্তটা কী বলছে, দুটি সংখ্যার, দুটি সংখ্যার, দুটি সংখ্যা একটা এক্স আর একটা প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি ওয়াই, এখন বলছে দেখো দ্বিতীয় প্রথমটির তিন গুণের সাথে, প্রথমটি আসলে কত এক্স, এক্সের তিন গুণ মানে থ্রি এক্স, এক্সের তিন গুণ মানে থ্রি এক্স, থ্রি এক্সের সাথে, সাথে বললে যোগ, দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি হলো ওয়াই, ওয়াইয়ের দ্বিগুণ মানে কি টু ওয়াই, দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে, যোগ করলে 59 হয়, যোগ করলে যোগফল লেখার সময়টা সমান 59। আবার, আবার বললে তোমাদের বুঝতে হবে এটা দ্বিতীয় শর্ত, আবার বললে বুঝতে হবে এটা দ্বিতীয় শর্ত, আবার বললে বুঝতে হবে দ্বিতীয় শর্ত, প্রথমটির দ্বিগুণ থেকে, প্রথমটির দ্বিগুণ মানে কি, প্রথমটি এক্স, এক্সের দ্বিগুণ মানে টু এক্স, টু এক্স থেকে, থেকে বললে বিয়োগ, দ্বিতীয়টির, দ্বিতীয়টি মানে ওয়াই, ওয়াই বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে নাইন, ওয়াই বিয়োগ করলে বিয়োগফল, যখন বিয়োগফল বলবো তখন সমান চিহ্ন ইউজ করতে হবে, বিয়োগফল কত হবে নাইন। এখন চিন্তা করো এটাকে তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারো বা অপনয়ন পদ্ধতিতেও ইচ্ছা করলে সমাধান করতে পারো, তা আমি অপনয়ন পদ্ধতি, আমার ইচ্ছাতে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। দেখো এখানে ওয়ার সাথে মনে মনে একটা সংখ্যা আছে ওয়ান, ওয়ার সাথে মনে মনে একটা সাংখ্যিক সংখ্যা ওয়ান আছে, আর এখানে ওয়ার সাথে সাংখ্যিক সংখ্যা আছে টু, তাহলে অপনয়নের নিয়ম আসলো
যে কোনো একটা চলকের সমান বানানো। এই ওয়ায়ের সাংখ্যিক সহগ দ্বারা এটাকে গুণ, আবার এই ওয়ায়ের সাংখ্যিক সহগ ওয়ান দ্বারা এটাকে গুণ করতে হবে। এটা হলো, অর্থাৎ আমি বলছি আমি এটাকে প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারতাম। তাহলে আমরা কি করব, আমার মন চাচ্ছে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতেছি। দেখো একটু, তাহলে এখানে ওয়াইয়ের সাথে সাংখ্যিক সহগ হল ওয়ান, এই ওয়াইয়ের ওয়ান দ্বারা এই পুরো সমীকরণটাকে গুণ, আবার এই ওয়াইয়ের সাংখ্যিক সহগ টু, এই টু দ্বারা একজনের সাংখ্যিক সহগ দ্বারা আরেকজনকে গুণ করে দিতে হবে, এই টু দ্বারা এটাকে গুণ, আর এই ওয়ান দ্বারা এই পুরো সমীকরণটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে লেখো 1 নং সমীকরণকে, লেখো 1 নং সমীকরণকে, দেখো এই ওয়ান দ্বারা 1 নংকে গুণ করতে হবে। তাহলে শুরু করো, 1 নং সমীকরণকে ওয়ান দ্বারা, 1 নং সমীকরণকে ওয়ান দ্বারা, আর এই 2 নং সমীকরণের টু দ্বারা, এই সরি এই টু দ্বারা এই 2 নংকে গুণ করতে হবে, এই টু দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে এই টু দ্বারা এটা মানে কি, 2 নংকে গুণ করতে হবে, 2 নংকে টু দ্বারা গুণ করে, টু দ্বারা। তাহলে দেখো 1 নং সমীকরণে যে টুটা আছে, 1 নংয়ের টু দ্বারা, অর্থাৎ ওয়াইয়ের সাথে যে টুটা আছে, এই টু দ্বারা এই সমীকরণ অর্থাৎ 2 নং সমীকরণকে এই টু দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 2 নং, 2 নংকে টু দ্বারা গুণ, আর এইখানে যে ওয়াইয়ের সাথে যে ওয়ান আছে, এই ওয়ান দ্বারা এই পুরোটাকে গুণ করো, ওয়ান দ্বারা এইটাকে গুণ করে দাও, ওয়ানের সাথে 3x, এই ওয়ানের সাথে 3x গুণ করলে এই পুরোটাকে ওয়ান দ্বারা গুণ করবো, 3x, 3 সাথে ওয়ান গুণ করলে 3x, প্লাস 2 সাথে ওয়ান গুণ করলে 2y, আবার 5, 9। আবার দেখো 2 নংকে, 2 নংকে টু দ্বারা গুণ, তাহলে এটাকে টু দ্বারা গুণ করো, প্রত্যেকটাকে টু দ্বারা, 2কে 2 দিয়ে গুণ করলে 4x, মাইনাস 2কে এই ওয়ান দিয়ে গুণ করলে 2, 2y সমান 9কে 2 দিয়ে গুণ করলে 18, এই প্লাস 2y মাইনাস 2y কাটা, এখানে সাইড নোট দিতে পারো যোগ করে, এখানে যোগ করলেই হয়, যোগ করে, কারণ যোগ করলে প্লাস 2y আর মাইনাস 2y কাটা যায়, আর এখানে 3টা x আর 4টা x, 7টা x যোগ করে দাও, যোগ করলে কত হয়, 59, 18 যোগ করলে 77, এই x এর সাথে 7টা গুণাকার আছে, এই পেশে আসলে ভাগ হয়ে যাবে, অতএব x এর মান 11। এই মানটা আমরা আবার বসাই দেবো, দেখো ইচ্ছা করলে 3 নংয়ে বসাইতে, সরি 2 নংয়ে বসাইতে পারে, ইচ্ছা করলে 1 নংয়ে বসাইতে পারে, আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে আমরা কোনটায় বসাবো। সমাধান তুমি তোমার মন মতো করতে পারো। তাহলে আচ্ছা, তুমি, আমার মন চাচ্ছে আমি যে কোনোটা বসাই দেবো। দেখো তাহলে আমি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এক্স সমান 11 বসিয়ে 3x প্লাস 2y সমান 5, 9। এটা হলো 1 নং সমীকরণ, আমি এই খাতা দেখে তুলে নেছি, এই যে 1 নং সমীকরণ, এই পাশে সুন্দর করে লেখো, 1 নং সমীকরণটাকে লিখে ফেলো, এক্স 3 × x, এই 3-র সাথে এক্সটা গুণাকার আছে, 3-র সাথে এক্সটা গুণাকার আছে, তাই আমরা 3-র সাথে এক্সটা গুণাকার আছে, 3 × x, 3 × x, এক্স এর মান 11 প্লাস 2y সমান 5, 9, 3-র সাথে 11 গুণ করলে
33 প্লাস 2y 59। দেখো এটা এখানে যোগ আকার আছে 33, এই 33 এই পাশে আসলে মাইনাস 33, বিয়োগ করে দাও এই ওয়ার সাথে টুটা গুণাকার আছে, এই টুটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা আসলে আমাদের মেইন টপিকস যে এক্স এক্সের যে মান পাইছি 11, এক্সের এই মানটাকে এক্সের যে মানটা পাইছি 11, এই 11টা আমরা বসে দেব তোমার 1 নং সমীকরণে। এটা আসলে 1 নং সমীকরণ, 3 ইন্টু এক্স, এক্সের মান 11 প্লাস 2 ওয়াই, দেখো 2 ইন্টু ওয়াই প্লাস সমান 59, 3 কে 11 দুগুণ করলে 33 প্লাস 2 ওয়াই সমান যা আছে তাই, এটাই যে 59, এই প্লাস 33 এই পেশে আসলে মাইনাস 33, 2 ওয়াই এই 59 থেকে 33 বিয়ে করলে 26, ওয়াই এই টুটা এখানে গুণাকার আছে এই পেশে আসলে ভাগ, 26কে 2 দিয়ে ভাগ করলে 13। তাহলে দেখো তো সংখ্যা দুটো আমরা পেয়ে গেছি কিনা, অতএব সংখ্যা দুইটি একটা আসলে এক্স, প্রথম সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্সের মান 11, আর দ্বিতীয় সংখ্যাটি আসলো ওয়াই, ওয়াইয়ের মান 13। আবার প্রথম থেকে আমরা একটু দেখে আসব, আবার প্রথম থেকে দেখো এখানে ভুল যাওয়ার কারণটা আসলো কিছুটা ভুল গেছিলো প্রথম থেকে, আমি বুঝতে পারছিলাম অঙ্কটা করার আগের থেকে যে আমার কাছে তোমাদের মূল বইটা নেই, আমি পিডিএফ ফাইল দেখে নেট থেকে আমি বই ডাউনলোড করে আমি ই করতেছি। তো দেখো দুইটি সংখ্যা, তাহলে দুইটি সংখ্যার একটা প্রথম সংখ্যা হবে, আমি আবার অঙ্কটা বোঝাচ্ছি একেবারে প্রথম থেকে বোঝা আসতেছি, যারা বোঝো নেই মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দুইটি সংখ্যার একটা হলো প্রথম সংখ্যা আরটা আসলে কি দ্বিতীয় সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটাকে এক্স ধরে নিলাম আর দ্বিতীয় সংখ্যাটাকে ওয়াই ধরে নিলাম। এখন কি বলছে, দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, তাহলে এটা প্রথম শর্ত, একেবারে প্রথমে থাকলে প্রথম শর্ত অনুসারে, শর্ত মানে কি যেটা দিয়ে দেয়, প্রথম শর্ত অনুসারে প্রথমটির 3 গুণের সাথে, প্রথমটির 3 গুণ তাহলে প্রথমটি ছিল এক্স, এক্সের 3 গুণ মানে 3x, সাথে সাথে মানে যোগ, দ্বিতীয়টির 2 গুণ, দ্বিতীয়টির মানে আসলো বোঝাচ্ছে ওয়াইকে, ওয়াইয়ের দ্বিগুণ মানে কি, ওয়াইয়ের দ্বিগুণ মানে 2y, 2y যোগ করলে, যোগ তো দিয়ে দিয়েছে, যোগ করলে যোগফল কত হবে 59, যোগফল 59 মানে কি, যোগফল লেখার সময় যোগফল লেখো বা বিয়োগফল লেখো সবসময় সমান চিহ্ন দিতে হয়, সমান 59, এটাকে প্রথম সমীকরণ। আবার দ্বিতীয় শর্ত মতো আবার বলছে, আবার যখন সুরে যাবে তখন মানে কি, আবার মানে কি দ্বিতীয় শর্ত, প্রথমটির দ্বিগুণ থেকে, প্রথমটির দ্বিগুণ, প্রথমটি কত এক্স, এক্সের দ্বিগুণ মানে 2x, প্রথমটির দ্বিগুণ থেকে, থেকে বললে বিয়োগ, প্রথমটির দ্বিগুণ থেকে, প্রথমটির দ্বিগুণ, প্রথমটি আসলো দেখো এক্স, এক্সের দ্বিগুণ মানে 2x, থেকে থেকে বলছে বিয়োগ, দ্বিতীয়টি, দ্বিতীয়টি বিয়োগ করলে, প্রথমটির দ্বিগুণ মানে কি 2x বিয়োগ করলে কাকে বিয়োগ করবো, দ্বিতীয়টি, দ্বিতীয়টি মানে কি ওয়াই, ওয়াই বিয়োগ করলে বিয়োগফলটা 9 হয়, তাহলে বিয়োগফল লেখার সময় সমান চিহ্ন 9। এখন দেখো এই ওয়াইয়ের সাথে মনে মনে একটা 1 আছে, তাহলে আমি এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করতে পারি অথবা ইচ্ছা করলে অপনয়ন পদ্ধতিতেও সমাধান করতে পারি, তাহলে এখানে ওয়াইয়ের 1 দ্বারা এই 1 নং সমীকরণকে গুণ করব, অর্থাৎ 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং এই 2 নং সমীকরণকে এই 2 দ্বারা 2 নংকে গুণ, 2 নংকে 2 দ্বারা গুণ করে, তাহলে 1 নংকে 1 দ্বারা গুণ, তাহলে এই পুরোটাকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে, আর 2 নংকে 2 নংকে 2 দ্বারা, তাহলে 2 সাথে 2 গুণ করলে 4x, এই মাইনাসটা যে এই 1-এর সাথে 2 গুণ করলে 2y সমান, 2 দিয়ে 9কে গুণ করলে 9 দ্বিগুণে 18, প্লাস 2y মাইনাস 2y কাটা, 3x আর 4x যোগ করলে 7x সমান, এই 59 আর 18 যোগ করলে 77, এক্সটা গুণাকারে আছে 7-এর সাথে, তাহলে 7টা এই পেশে গুণাকার আছে এই পেশে গেলে ভাগ, 77কে 7 দিয়ে ভাগ করলে 11।
এই এক্সের মানটা তুমি ইচ্ছা করলে 1 নম্বরে বসাইতে পারতা, ইচ্ছা করলে 2 নম্বরে, তা আমি 1 নম্বরে বসাইছি, এর কোনো কারণ নেই। 1 নম্বর সমীকরণে এক্স সমান 11 বসিয়ে, এটা আসলে 1 নম্বর সমীকরণ, 3 × x, এক্সের মান 11 প্লাস 2 y সমান 59, 3 × 11 দ্বিগুণ করলে 33 যোগ 2 y 59, 2 y 59, এই প্লাস 33 এই পেশে গেলে মাইনাস 33, 2 y এই 59 থেকে 33 বিয়োগ করলে 26, 2 টা এখানে গুণাকার আছে, এই পেশে গেলে ভাগ, 26 কে 2 দিয়ে ভাগ করলে 13, তাহলে প্রথম সংখ্যাটি 11, প্রথম সংখ্যাটি মানে কি এক্স, এক্স 11, আর দ্বিতীয় সংখ্যাটি ওয়াই মানে কি 13। দেখি তো তোমরা কে কে, তোমরা কে কে অঙ্কটা বুঝতে পারছো আমাকে একটু লিখে পাঠাও, কে কে বুঝতে পারছো অঙ্কটা আমাকে একটু লিখে পাঠাও। দেখো প্রচুর গরম, ফ্যান বন্ধ করে তোমাদেরকে ক্লাস নিচ্ছে, তার মানে তোমাদের মনোযোগটা কতটা থাকা উচিত, ফ্যানের শব্দে তোমরা ভালো শুনতে পারবা না, যার কারণে ফ্যানটা বন্ধ করে ক্লাস নেওয়া হচ্ছে। এটা মানে বোঝায় যে আমি চাই অন্তত যে তোমরা যাতে মনোযোগ সহকারে পড়াশোনা করো। বুঝছি মিথ্যাউল বুঝতে পারছে, তাহমিদা, ইশরা ইসলাম, সুখ, অহনা, এরপরে জিম, সামিহা, মাইশা, হাফসা, তারপরে দেলোয়ার ইসমিন, ইয়াসমিন, দেলোয়ার ইসমিন মানে আসলো তুমি মেবি আসলো, তোমার নামটা একটু ভুলে গেলাম, আমাকে একটু পাঠাও, মিথ্যাহুল, আশরাফ, সামান্তা, ও আশরাফ ইসলাম, সামান্তা, সামান্তা তুমি কেমন আছো, স্বামী বুঝতে পারছে, সোহাদা, তারপরে জেরিন, কৃপা, সারা, ইকরাম, তারপরে তোমরা সবাই বুঝতে পারছো। দেখো ফাইম বুঝতে পারছো, থ্যাংক ইউ ফাইম ফর ইয়োর কমেন্ট, এরপরে ফাতেমা মারিয়াম বুঝতে পারছে, হাসিবুল কাদের, আনিকা, উর্মি বুঝতে পারছো, মিসবা, শিল্পী খাতুন, তোমরা সবাই বুঝতে পারলে, আমি একটা এসি লাগাবো রুমে, আমি যদি এসি রুমে লাগাই তাহলে এসিটা নষ্ট হয়ে যাবে, কারণ আমি তো সকাল 7:30 থেকে রাত 12টা পর্যন্ত পরিবেশ যদি ভালো থাকতো বাইরে থাকি। যাই হোক, এ গ্রেট স্ট্রাগেল, স্যার ভালো, যাক আলহামদুলিল্লাহ, আমরা আর একটু ক্লাস করবো, কারণ তোমাদের দ্বিতীয় মাসিকে সিলেবাসটা আমি চাচ্ছি যে মানে রোজার আগেই শেষ করা যায় কিনা, সরি দ্বিতীয় মাসিক না অর্ধবার্ষিক, রোজার আগে ক্লাস শেষ করলে আমরা রোজার পরে মানে এরকম প্রতি টানা আমি প্রতিদিন অঙ্ক ক্লাস রাখার কারণটা এই জন্য যে রোজার আগে আমি যদি, ও সারা বলছে স্যার আমার কমেন্ট দেখেন না কেন, হ্যাঁ তোমার নাম তো বললাম ইসারা, হ্যাঁ রোজার আগেই সিলেবাসটা কমপ্লিট করে সৃজনশীল যদি আমরা কমপ্লিট করতে পারি, মূল বই কমপ্লিট করে সৃজনশীল যদি করতে পারি, তাহলে রোজার ভিতরে আমাদের একটু প্রেশার কম পড়বে, যেহেতু তোমরা ইনশাল্লাহ আশা করি সবাই রোজা রাখবে, আমিও রোজা থাকবো যদি আল্লাহ বাঁচায় রাখেন। যাই হোক আমরা নেক্সট অঙ্কে চলে যাব, তোমাদের 15 নম্বরটা এস ডাব্লিউ দিচ্ছি, 14 নম্বর খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 14 নম্বরটা পরীক্ষায় আসার মতো অঙ্ক, 14 নম্বরটা পরীক্ষায় আসার মতো অঙ্ক, সরি 16 নম্বর অঙ্কটা ভুল হয়ে গেছে একটু,
দেখো, আজকে আমরা 16 করাবো না, 16 সামনের দিন একেবারে প্রথমে করাবো। 16 করাইতে একটু সময় লাগবে, আমি প্রায় 20 মিনিট ধরে অঙ্কটা করাবো। 16 করাবো না, হাতে সময় কম, 17 নম্বর অঙ্কটা করাবো। 17 17 নম্বর অঙ্কটা তোমরা শুরু করো। 16 নম্বরটা আগামী দিন, আমি 16 নম্বরে অনেক বেসিক বোঝার আছে, শুধু অঙ্ক করাইলে হবে না, অনেক বেসিক বোঝার আছে। আজকে তোমাদের 9:30 পর্যন্ত ক্লাস চলার কথা, এজন্য আমাদের সময় নেই, আমার হাতে হয়তো আর 5-10 মিনিট সময় আছে, এজন্য 16 নম্বরটা করার সময় পাবো না। আমি আশা করব তোমরা আমার সাথে থাকবা। তোমাদেরকে আমি অনেক দিন দেখি না, আসল কথা হলো এই কোচিংয়ে, গ্রিন কোচিংয়ে মানে সবচেয়ে বেশি বকা মনে হয় আমি দিই, এখন পর্যন্ত দিচ্ছি ইনশাল্লাহ। তাই অনেক দিন দেখি না তো তোমাদের মনটা খারাপ লাগতেছে। তোমাদের যারা যারা ক্লাস করে না, সবাইকে অন্তত ক্লাসে যদি অ্যাটেন্ড না করে ইনফরমেশন দেবা যে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, সবাইকে অ্যাটেন্ড করার উৎসাহ দেবা, সবাই যাতে এই কোচিংয়ের অনলাইন ক্লাসটা যাতে কেউ মিস না করে। কারণ তুমি হয়তো বা জানবে না যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা শুরু হবে ঈদের পরপরই, আর তখন যদি অনেকে জানে না, কোচিং এসে যদি বলে যে আমি তো জানতাম না, তখন আমাদের সবার খারাপ লাগবে। আচ্ছা দেখো, আমরা অঙ্কটা শুরু করি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 25 মিটার বেশি হবে। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাদের এটা সমীকরণের অঙ্ক, মনে রাখবা এটা, এই অঙ্কটা আমি চার লাইনে অঙ্কটা আমি শেষ করতে পারি, কিন্তু আসলে 4 লাইনে অঙ্কটা শেষ করলে অঙ্কটা ইচ্ছা করলে তোমাদের স্কুলের স্যাররা কেটে দিতে পারে এবং যুক্তিসঙ্গত কারণ দেখায়। কারণ সমীকরণ অঙ্ক করার সময় অবশ্যই সমীকরণ গঠন করতে হবে আগে। সমীকরণ না গঠন করতে পারলে তুমি অঙ্কটা মানে করতে পারবে না। যাক, শুরু করা যাক। দেখো, মনে করি বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। মনে করি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1 মিটার এবং আয়তাকার ক্ষেত্রের দেখো, তোমরা আসলে অঙ্কটা করার আগে অঙ্কটা এই অঙ্কটা অনেক সহজে করা যায়, কিন্তু এভাবে করলে হবে না।
দেখো, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স মিটার এবং আয়তকার ক্ষেত্রে প্রস্থ ওয়াই মিটার। দেখো, এটা হলো প্রথম শর্ত। প্রথম শর্ত, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। 25 মিটার বেশি মানে কি? এ থেকে বোঝা যায় দৈর্ঘ্য বেশি আর প্রস্থ কম, অর্থাৎ এই দুইজনের পার্থক্য হলো 25 মিটার। একটু মনোযোগ সহকারে, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, কথা বলো না। একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে এই ক্ষেত্রে কি বলা যায়? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে দৈর্ঘ্য বেশি আর প্রস্থ কম। দৈর্ঘ্য বেশি আর প্রস্থ কম, আর দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য হলো 25 মিটার। কেন? কারণ দৈর্ঘ্য থেকে প্রস্থ 25 মিটার কম, অথবা প্রস্থ থেকে দৈর্ঘ্য 25 মিটার বেশি। তাহলে দেখো, কথা বলো না, প্রথম শর্ত অনুসারে দেখো, দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ হলো ওয়াই। দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। তাহলে এই যে দেখো, দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, এই দুইজনের পার্থক্য, কারণ দৈর্ঘ্য বড় আর প্রস্থ ছোট, এই দুইজনের পার্থক্য হলো 25 মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য 25 মিটার, এটা একটা জিনিস। আরেকটা হলো, সরি, মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স মিটার, আয়তকার ক্ষেত্রে প্রস্থ ওয়াই মিটার। দৈর্ঘ্য বড় আর প্রস্থ ছোট, দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য 25 মিটার, মানে কি 25 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য 25 মিটার। দ্বিতীয় শর্তে কি বলছে? আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার পরিসীমা। তাহলে দেখো, পরিসীমা নির্ণয়ের সূত্র কি? আয়ত, যেহেতু এটা আয়তকার, আয়তক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র হলো দেখো, আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার। তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো এক্স যোগ প্রস্থ হলো ওয়াই, সমান, এটা হলো পরিসীমা। দ্বিতীয় শর্ত অনুসারে পরিসীমা বলছে, পরিসীমা 150 মিটার। তাহলে পরিসীমা হলো কত? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো এক্স যোগ প্রস্থ হলো ওয়াই। এই পরিসীমা কত হবে? 150। তাহলে সমান চিহ্ন দিয়ে পরিসীমাটা লিখে দিতে হবে। দেখো, এই টুটা এখানে গুণাকার আছে, এই পেশে গেলে ভাগ হয়ে যাবে। পুরোটুকুর সাথে টুটা গুণাকার আছে, এই পেশে গেলে ভাগ হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই সমান 150কে 2 দিয়ে ভাগ করলো 75। তাহলে উপরেরটাকে 1 নম্বর লাইন লেখো, নিচেরটাকে 2 নম্বর লাইন লেখো। এরপরে 1 নম্বর লাইন, এই 1 নম্বর লাইন বা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দাও। 1 ও 2 নং সমীকরণ এক আর 2 নং সমীকরণ যোগ করে 1 নং সমীকরণ এক্স মাইনাস ওয়াই, এটা হলো 1 নং সমীকরণ, এক্স মাইনাস ওয়াই সমান 25। আর 2 নম্বর লাইন, এক্স প্লাস ওয়াই সমান 75। এই দুটোকে যোগ করলে হয়ে যাবে। কেন? এই দেখো, এখানে মাইনাস ওয়াই আছে আর এখানে প্লাস ওয়াই আছে, তাহলে যোগ করলেই দুটো বাদ হয়ে যাবে, শুধু এক্স থাকবে। তাহলে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা, একটা এক্স একটা এক্স, এখানে লিখতে পারো যোগ করে, একটা এক্স একটা এক্স 2x, 25-এর সাথে 75 যোগ করলে 100।
এই টুটা গুণাকার আছে, এ পেশা গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্সের মান বের হচ্ছে 50। এক্সের মান 50, এই এক্সের মানটা আমরা এক্সের মানটাকে 2 নং সমীকরণে বসাই দেব। দেখো 2 নং সমীকরণে এক্স সমান সমান 50 বসিয়ে 2 নং সমীকরণটা কী ছিল, এক্স প্লাস ওয়াই সমান 75, এক্স এক্সের পরিবর্তে এক্সের মান 50 প্লাস ওয়াই সমান 75, এই ওয়াইটাই যে 75 প্লাস 50 এই পেশে গেলে -50, তাহলে ওয়াইয়ের মান কত আসছে 75 থেকে 50 বিয়োগ করলে 25। অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি, দেখো দৈর্ঘ্য হলো এক্স, এক্সের মান হলো 50, তাহলে দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ হলো ওয়াই, তাহলে ওয়াইয়ের মান হলো 25 মিটার। আবার একটু প্রথম থেকে দেখে আসি, দেখো একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, তাহলে বোঝা যায় যে দৈর্ঘ্য প্রস্থ থেকে 25 মিটার বেশি, মানে কি দৈর্ঘ্য বড় আর প্রস্থ ছোট, এই দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য হলো 25 মিটার, দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য হলো 25 মিটার। তাহলে মনে করি আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, এই দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য মানে কি দৈর্ঘ্য বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে, পার্থক্য মানে বিয়োগ, এই দুটো বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে 25, কারণ দুইজনের পার্থক্য হলো 25, তাহলে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে 25 হয়, এই প্রথম প্রথম লাইন, তাই 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত, আয়তকার ক্ষেত্রটির পরিসীমা, আয়তকার ক্ষেত্রটির পরিসীমা, তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র কি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত এক্স যোগ প্রস্থ হলো ওয়াই সমান 150। এই টুটা এখানে গুণাকার আছে, এ পেশে গেলে ভাগ, এটা এখানে যে 150কে 2 দিয়ে ভাগ করলে 75, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ যোগ করে, কেন যোগ করব, কারণ এখানে প্লাস ওয়াই আছে আর এখানে মাইনাস ওয়াই, দুটো যোগ করলেই ওয়াই বাদ হয়ে যাবে, শুধু এক্স থাকবে না, তাহলে 1 নং সমীকরণ এই যে উপরে, 2 নং সমীকরণ নিচে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ, একটা এক্স আর একটা এক্স যোগ করলে 2x, 25 আর 75 যোগ করলে 150, এক্সের সাথে টুটা গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ, 100কে 2 দিয়ে ভাগ করলে 50। এক্সের এই মানটা আমি 2 নং সমীকরণে বসাইতেও পারি, ইচ্ছা করলে 1 নং বসাইতে পারি, যে কোনো একটা বসাইলে হবে, 2 নং সমীকরণে এক্সের মানটা বসিয়ে, দেখো 2 নং সমীকরণে এক্স সমান 50 বসিয়ে, এক্স প্লাস ওয়াই সমান 75, এটা আসলে 2 নং সমীকরণ, এক্স এক্সের মান 50 যোগ ওয়াই সমান 75, ওয়াই এই 75, এই প্লাস 50 এপিস আসলে মাইনাস, 75 থেকে 50 বিয়োগ করলে 25, তাহলে দৈর্ঘ্য হলো, দেখো দৈর্ঘ্য 50 মিটার, কেমন এক্সের মান যা হবে সেটা দৈর্ঘ্য, প্রস্থ হলো 25। ঠিক এই নিয়মে অঙ্কটা না করলে কিন্তু অনেকে 2-3 লাইনে অঙ্কটা মিলে ফেলছো, এই নিয়মে অঙ্কটা না করলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হবে, এই নিয়মে অঙ্কটা না করলে অঙ্কটা ভুল হবে। দেখি অঙ্কটা কে কে বুঝতে পারছো আমাকে লেখো তো, আজকে 3টা অঙ্ক করাইছি, 3টা অঙ্ক কে কে বুঝতে পারছো, ইয়েস লেখো, যে বুঝতে পারো নাই বুঝলি সত্যি বলবা ইয়েস, আর না বুঝলে বলবা নো, মজা করা যাবে না, কে কে বুঝতে পারছো ইয়েস লেখো। কে কে বুঝতে পারছো, সুখ লেখছে ইয়েস, মিথ্যাহুল বুঝতে পারছে, থ্যাংক ইউ স্যার,
বুঝতে পারছে, ইকরাম বুঝতে পারছে, তাহমিদা বুঝতে পারছে, সামিও বুঝছ, সামিও বুঝতে, সারা বুঝছি, ইকরাম বুঝতে পারছো, ইয়েস, হ্যাঁ, মাহজামিন বুঝছে, মাইশা, তারপরে জুয়েল হাসানকে, হাফসা বুঝছো, এরপরে তাহা বুঝতে পারছো, কৃপা, ফাতেমা মারিয়াম, মিসবা, যাক অনেকে বুঝতে পারছো। আমরা আগামী দিন আমাদের অঙ্ক ক্লাস মেবি দেখো তোমাদের রুটিনে 8টায় উপস্থিত থাকবে, 8টা বাজার 2-3 মিনিট আগে উপস্থিত থাকবে, ঠিক 8টায় আমি ক্লাস শুরু করব। তোমরা দেরিও করবে না, আর আগে এসে নিজেদের সময়টা নষ্ট করবে না, ওর সামনে অর্ধবার্ষিক রোজা, তোমরা অতটা বেশি বই পড়তে পারবে না, এই 15 দিনের সিলেবাসটা কমপ্লিট করবা, অঙ্ক বিষয় নিয়ে তোমাদের টেনশন নাই, যেহেতু যার বাসা নেট থাকবে আলহামদুলিল্লাহ ক্লাসেও যেভাবে বুঝতে পারছো, আমি এই অনলাইন ক্লাসও আমি ওইভাবে বোঝাবো, আমি তোমাদেরকে ঠিকমতো বোঝানোর চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।